হ্যালো এভরিওয়ান, জ্যাঙ্গো ই কমার্স সিরিজে আপনাদের স্বাগতম। সো প্রিভিয়াস ভিডিওতে আমরা ইউজার লগ ইন এবং রেজিস্ট্রেশন নিয়ে কাজ করছিলাম। তো আমরা যদি এখন এখানে যাই, এখান থেকে একটা ইউজার লগ ইন করতে পারবে এবং এখান থেকে কিন্তু আমার একটা ইউজার সাইন আপ করতে পারবে। ওকে, তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ইউজার যাতে তার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারে। তো আমি যদি একটা ইউজার দিয়ে লগ ইন দিই, তো আমার ইউজারটা আমি ক্রিয়েট করছিলাম হচ্ছে কাস্টমার 1 দিয়ে। এখানে আমি যদি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই, ওকে, এখানে দেখেন আমার একটা অপশন চলে আসে যেটা হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড। এটা নিয়ে আজকে আমরা কাজ করবো। সেটা করার আগে আমি আগেও বলে নিছি, এটা হচ্ছে আমরা কিন্তু এই অ্যাকাউন্ট অ্যাপটাকে আমাদের প্রজেক্টের সাথে ইন্টিগ্রেট করে রাখছি, ওকে। এবং এই অ্যাপটা কিন্তু আমার একটা টিউটোরিয়াল থেকে নেওয়া, যেটা হচ্ছে এই টিউটোরিয়াল অথেন্টিকেশন টিউটোরিয়াল। সো আপনারা যদি এটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, কারণ এটাকে আমি রিউজ করতেছি এবং আমার মতো করে জাস্ট কাস্টমাইজ করে নিচ্ছি। তো আজকে আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে এটা যে পার্ট 6, চেঞ্জ ইউজার পাসওয়ার্ড, এটা নিয়ে। তো আপনারা যদি ফুল টিউটোরিয়ালটা দেখতে চান তাহলে অবশ্যই এটা দেখে নেবেন, এবং আপনারা যদি কোডটাকে নিতে চান তাহলে এখান থেকে জাস্ট কোডটাকে ডাউনলোড করে নেবেন। আচ্ছা, তো আমরা এগুলোকে কেটে দিচ্ছি এবং আমরা আমাদের কাজে চলে যাচ্ছি। তো আমি আমার ভিএস করে চলে যাবো, তার আগে আমি দেখিয়ে নিচ্ছি সেটা হচ্ছে আমার সার্ভারটা কিন্তু রান করা আছে এবং আমি আমার ভিএস করে চলে যাবো। এবং আমি যদি এখানে অ্যাকাউন্টের মধ্যে যাই, সেটা হচ্ছে আমার ইউজার অ্যাকাউন্ট, এবং আমি যদি ইউআরএলস এ যাই, দেখেন এখানে কিন্তু আমার চেঞ্জ পাসওয়ার্ড ভিউটা লিখে আছে। তো আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন এটার নাম হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড এবং এটার জন্য কিন্তু আমার এই ভিউটা লেখা আছে। এবং এখানে দেখেন আমার চেঞ্জ পাসওয়ার্ড .html ফাইলটাকে কিন্তু রেন্ডার করা, এবং এর সাথে একটা ফর্ম অ্যাটাচ করা আছে, সেটা হচ্ছে আমার চেঞ্জ পাসওয়ার্ড ফর্মটা। সো আমি যদি এখানে যাই, দেখেন এখানে 3টা ফিল্ড আছে, একটা হচ্ছে কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড 1, দেন আমার কি নিউ পাসওয়ার্ড 2, এবং এখানে যাবতীয় যা কাজ করার দরকার সেগুলো কিন্তু এখানে করা আছে। তো আমরা জাস্ট এই ফর্মটা নিয়েই কাজ করবো এবং এই ফিল্ডগুলো নিয়ে কাজ করবো আমার টেমপ্লেটে। তো আমি সর্বপ্রথম যেটা করবো, আমি আমার একটা টেমপ্লেট ক্রিয়েট করে নিবো, সেগুলোকে আমি কেটে দিচ্ছি এবং আমি টেমপ্লেটস এ চলে যাবো এবং অ্যাকাউন্টের মধ্যে একটা টেমপ্লেট ক্রিয়েট করে নেবো, যেটা হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড নামে। সো চেঞ্জ আন্ডারস্কোর পাসওয়ার্ড .html, ওকে। এবং এটা আমি জাস্ট লগ ইন থেকে কপি করে নিয়ে আসতেছি, কারণ এটার মতোই অলমোস্ট হবে, আমরা জাস্ট আমাদের মতো এডিট করে নিব। তো আমি এগুলাকে যেটা করব, সবকিছু ঠিক থাকবে, বাট এখানে আমার চলে আসবে সর্বপ্রথম হচ্ছে কারেন্ট পাসওয়ার্ড। সো এটাকে আমি কারেন্ট পাসওয়ার্ড দিয়ে দিতে পারি এবং এটাও আমার কারেন্ট পাসওয়ার্ড হয়ে যাবে। সো এটাকে আমি জাস্ট, আচ্ছা, এটা এইখানে যে ইনপুট ফিল্ড আছে, অ্যাকচুয়ালি আমরা লগ ইন বা রেজিস্ট্রেশনে এখানে কাস্টম ইনপুট রাখছিলাম, বাট আমরা যেটা করতে পারি ফর্মের ইনপুটটাকে ডিরেক্টলি এখানে নিয়ে আসতে পারি। তো আমাদের অ্যাকচুয়ালি এটা দরকারই নেই, আমি আপনাদের দুইভাবে দেখে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা যেটা করতে পারি জাস্ট form.currentPassword, এটা দিলে কিন্তু আমার ইনপুট ফিল্ডটা ডিরেক্ট জ্যাঙ্গো ফর্ম থেকে চলে আসবে। তো আমরা সেম কাজটাই জাস্ট আরো তিনবার দুইবার করে নিব। তো এটাকে আমি জাস্ট রিমুভ করে দিচ্ছি, এটা আমার দরকার নেই। আমরা যেটা করবো এটাকে জাস্ট কপি করে নিব এবং আমাদের যে ফিল্ড গুলো আছে ওগুলাকে নিয়ে আসবো, সেটাকে আমি কপি করে দিচ্ছি এবং এখানে হয়ে যাবে কি আমার new password 1। তো এটা হয়ে যাবে হচ্ছে আমার new password 1 এবং এখানে হয়ে যাবে হচ্ছে আমার সেম new password 1 এর জন্য যে এরর গুলা সেগুলো আমরা এখানে দেখাবো। তো এখানে আমি জাস্ট new password 1 দিয়ে দিচ্ছি। দেন আমার আরেকটা হবে, সেটা হচ্ছে new password 2, সেটাকে আমি জাস্ট কপি করে নিচ্ছি এবং এখানে আমি new password 2 করে দিব। সেটা হয়ে যাবে হচ্ছে আমার new password 2, সেম এটা হয়ে যাবে আমার new password 2 এবং বাদ বাকি সবগুলো সেম থাকবে। এবং এটাকে আমি বলে দিব হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড, এটাকে আমি চেঞ্জ পাসওয়ার্ড করে দিতে পারি, ওকে। এবং এই যে অপশনটা আছে এটা আমার লাগবে না, সেটাকে আমি জাস্ট রিমুভ করে দিচ্ছি, ওকে। আচ্ছা, দেখেন এই যে ফিল্ড গুলো আছে, এই ফিল্ড গুলো কিন্তু আমি আমার ফর্ম থেকে নিয়ে আসছি। আমি যদি এখানে যাই, আমার যে ইউজার অ্যাকাউন্ট আছে, আমি যদি ফর্মসে যাই, দেখেন এই যে এখানে আমার কারেন্ট পাসওয়ার্ড আছে, new password 1, দেন কিন্তু আমার new password 2, এই কাজগুলো আমি জাস্ট এখানে কিন্তু ফর্ম থেকে ডিরেক্টলি নিয়ে আসছি, আমার ইনপুট ফিল্ড লাগেনি, ঠিক আছে। আপনারা চাইলে এখানে ইনপুটও রাখতে পারেন, বাট আমি দুইভাবেই আপনাদের দেখিয়ে দিলাম। এবং এখানে যে আমার টাইটেলটা আছে এটাকে আমি চেঞ্জ করে দিব, হেডারটা। তো এটা আমি দিয়ে দিব হচ্ছে চেঞ্জ ইওর পাসওয়ার্ড, সেম আমরা এখানে চেঞ্জ পাসওয়ার্ড দিয়ে দিতে পারি টাইটেল আর, সেটা আমরা চেঞ্জ পাসওয়ার্ড বলে দিব। সো চেঞ্জ পাসওয়ার্ড, ওকে। এখন আমি যেটা করবো জাস্ট হেডারে গিয়ে এটাকে লিঙ্ক আপ করে দিব। সো আমি আমার টেমপ্লেটের হেডারে চলে যাব, হেডার হচ্ছে আমার এখানে। সো আমি হেডারে গিয়ে জাস্ট চেঞ্জ পাসওয়ার্ডটাকে লিঙ্ক আপ করে দিব। সো আমি যদি ইউআরএল এ যাই তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু আমার ইউআরএলটা অলরেডি দেওয়া আছে। সো আমি যদি ইউআরএল এ যাই, এটা হচ্ছে আমার ইউআরএল এবং এটা হচ্ছে আমার চেঞ্জ পাসওয়ার্ড। সো এটাকে আমি জাস্ট এখানে ইনক্লুড করে দিব। আমি যেটা করবো এখানে এসে আমার যে হেডারটা আছে সেখানে জাস্ট এটাকে লিঙ্ক আপ করে দিব। সো আমার যে চেঞ্জ পাসওয়ার্ড ছিল এখানে আমি ইউআরএলটাকে জাস্ট লিঙ্ক আপ করে দিচ্ছি। তো ইউআরএল হয়ে যাবে হচ্ছে আমার ইউআরএল, দেন আমার চেঞ্জ পাসওয়ার্ডটা। এখন যদি আমি রিফ্রেশ করি, দেখবেন আমি ক্লিক করলে সে আমাকে চেঞ্জ পাসওয়ার্ড পেজে নিয়ে যাবে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমার চেঞ্জ পাসওয়ার্ড পেজে কিন্তু চলে আসছে। আচ্ছা,
এখানে আমি যদি ক্লিক করি দেখেন অটোমেটিক কিন্তু আমার ভ্যালিডেশন গুলো চলে আসছে। বাট এখানে আমার দেখেন কিছু প্লেস হোল্ডার লাগবে যেগুলো আমি অ্যাকচুয়ালি দেইনি, সেই প্লেস হোল্ডার গুলো আমি এখানে অ্যাটাচ করে দিব। তো আমি যেটা করব এখানে আমি জাস্ট এটাকে রিমুভ করে দিচ্ছি, ক্যান্সেল করে দিচ্ছি, এটাকেও আমি ক্যান্সেল করে দিচ্ছি। তো আমাদের যে প্লেস হোল্ডার গুলো, যেহেতু আমরা এগুলো ম্যানুয়াল আমরা ফর্ম থেকে রেন্ডার করছি, দেখেন আমাদের এখানে কি আছে, ফর্ম ডট কারেন্ট পাসওয়ার্ড, ঠিক আছে। আমরা যেটা করতে পারি ফর্মে আমরা লেভেল কে অ্যাটাচ করে দিতে পারি। তো আমি যেটা করব আমার অ্যাকাউন্টে চলে যাব, আপনারা চাইলে এখানে উপরেও লেভেল দিতে পারেন, বাট আমার যেহেতু সব জায়গায় আমি প্লেস হোল্ডার রাখছি কোনো লেভেল দেইনি, তাই আমি এটাকে জাস্ট ফর্মে নিয়ে দিব। তো আমি যেটা করবো আমার ফর্মসে চলে যাব, ওকে। এবং এখানে কিন্তু দেখেন আমি ম্যানুয়ালি লেভেল গুলা নিয়ে আসতে পারি। তো আমি জাস্ট এই কাজটা এখানে করে দিব, আমি যেটা করব এটাকে আমি কপি করে রাখছি। তো আমি জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি, দেখেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে দেখেন কারেন্ট পাসওয়ার্ডের জন্য আমরা কি করছি, জাস্ট একটা প্লেস হোল্ডার অ্যাড করে দিচ্ছি। সেম আমরা নিউ পাসওয়ার্ড ওয়ান এবং নিউ পাসওয়ার্ড টু এর জন্য কিন্তু এখানে এখানে ফর্মের সাথে একদম ডিরেক্ট প্লেস হোল্ডারটা অ্যাটাচ করে দিচ্ছি। তো আমি যখন ফর্মটাকে রেন্ডার করব সে ডিরেক্ট আমাকে এটা দেখিয়ে দিবে, ওকে। তো আমি যদি এখন রিফ্রেশ দিই দেখেন সে কিন্তু আমাকে প্লেস হোল্ডারটা ডিরেক্ট ফর্ম থেকে দিয়ে দিচ্ছে। এখানে কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, দেন কিন্তু আমার কনফার্ম পাসওয়ার্ড, সেটাতে যদি আমি ক্লিক করি দেখেন সে কিন্তু আমাকে এরর গুলা দেখিয়ে দিচ্ছে। এবং আরেকটা ভ্যালিডেশন আছে, সেটা হচ্ছে আমি যদি কারেন্ট পাসওয়ার্ড ভুল দিই তাহলে কিন্তু সে আমাকে চেঞ্জ করতে দেবে না। তো আমি যদি একটা এলোমেলো পাসওয়ার্ড দিই, এখানে কিছু ভুল কিছু দিয়ে দিই, দেখবেন এখানে আমার ভ্যালিডেশন গুলা কিন্তু চলে আসবে। ওকে, আমরা আরেকবার রিফ্রেশ করে নিই। হ্যাঁ দেখেন এখানে কিন্তু আমার চলে আসছে, সেটা হচ্ছে দেখেন ইনকারেক্ট পাসওয়ার্ড, কারণ কি এখানে আমি আমার পাসওয়ার্ডটা ভুল দিয়েছিলাম এবং এখানে কিন্তু আমি মানে মিসম্যাচ দুইটা পাসওয়ার্ড দিয়েছিলাম। তো আমার ভ্যালিডেশন গুলা কিন্তু চলে আসতেছে। এখন আমি যেটা করবো আমি জাস্ট আমার পাসওয়ার্ডটাকে এখান থেকে চেঞ্জ করে দিই, দেখি আমার পাসওয়ার্ডটা ঠিকঠাক চেঞ্জ হয় কিনা। এবং পাসওয়ার্ডটা যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু সে আমাকে ডিরেক্ট লগ আউট করে দিবে এবং আমাকে লগ ইন পেজে নিয়ে যাবে। তো আমরা যেটা করবো আমাদের পাসওয়ার্ডটা জাস্ট চেঞ্জ করে দিবো। তো এখানে আমি আমার কারেন্ট পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, ওকে। এবং এখানে দেখেন আমি একটা ছোট পাসওয়ার্ড দিব এবং এখানে আমি একটা ছোট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং আমার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আমি যদি এখন চেঞ্জ পাসওয়ার্ড দিই দেখেন সে কিন্তু আমাকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিচ্ছে এবং ডিরেক্টলি আমাকে কোথায় নিয়ে গেছে, লগ ইনে নিয়ে গেছে এবং আমাকে কিন্তু সে লগ আউট করে দিচ্ছে। তখন আমি কি করতে পারি, আমার নতুন পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে পারি। তো আমি জাস্ট কাস্টমার ওয়ান দিয়ে দিচ্ছি এবং আমি আমার নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো আমি যদি লগ ইন করি দেখেন সে কিন্তু আমার লগ ইন হয়ে যাচ্ছে। তো আমি আমার পাসওয়ার্ডটাকে আবার চেঞ্জ করে নিচ্ছি আমার প্রিভিয়াস পাসওয়ার্ডে। তো এটা হচ্ছে আমার নতুন পাসওয়ার্ডটা দিয়েছিলাম এবং এটা আমার হচ্ছে প্রিভিয়াস পাসওয়ার্ডটা, যেটা আমরা আবার সেট করে দিব। তো আমি জাস্ট এটাকে সেট করে দিচ্ছি। তো আমি যদি চেঞ্জ পাসওয়ার্ড দিই দেখেন সে কিন্তু আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিচ্ছে। যতটুকু ছিল আজকের জন্য পাসওয়ার্ড চেঞ্জ করা নিয়ে আমরা কাজ করলাম, এবং নেক্সট যে পার্ট আছে সেই পার্টে আমরা পাসওয়ার্ড রিসেট নিয়ে কাজ করবো। একটা ইউজার যাতে তার পাসওয়ার্ডটা ভুলে গেলে ইমেলের মাধ্যমে তার পাসওয়ার্ডটাকে রিসেট করতে পারে, সেটাই আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ কমপ্লিট করবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দি নেক্সট ওয়ান।